প্রাণপণ শক্তি ও বিশ্বাসে ডঙ্কা কসর বাজানো, মাটিতে ডন্ডি কাটা আর লক্ষ লক্ষ মানুষের লাল নিশান হাতে ঠাকুরনগরের এমনই চিত্র দেখা যায়। প্রতি বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে স্নান যাত্রার মাধ্যমে শুরু হয় ঠাকুরনগর মেলা। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মিনি ট্রাভেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবছর বারুণি মেলা ও পূর্ণ স্নান কবে ও কখন, এছাড়াও জানতে পারবেন মেলা প্রস্তুতি এবং সমগ্র মন্দিরের ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন জায়গার সঠিক তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরতে পারি। জগৎ পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 213তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে পূর্ণ স্নান ও মতুয়া ধর্ম মহামেলা আয়োজনের শুভ সূচনা উপলক্ষে ইতিমধ্যে লাল পতাকা উত্তোলন করা হয়ে গেছে। মেলার বিভিন্ন দোকানগুলি মেলার মাঠে আসতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই ঠাকুরনগর বারুণি মহামেলা ও পূর্ণ স্নানের জন্য আসবেন কিভাবে। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে শিয়ালদহ স্টেশনে নেমে শিয়ালদহ বনগাঁ লোকালের যে কোনো একটি ট্রেন ধরে ঠাকুরনগর স্টেশনে নেমে যে কোনো চেনা অচেনা মানুষের কাছে শুনে নিয়ে মাত্র 1 কিলোমিটার পায়ে হেঁটে চলে আসতে পারবেন ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আপনারা মনে রাখবেন, প্রচণ্ড ভিড়ের জন্য মেলার প্রথম 2-3 দিন কোনো গাড়িতে চেপে মেলার মাঠে পৌঁছাতে পারবেন না, আপনাদের পায়ে হেঁটেই আসতে হবে। প্রবেশ করেই প্রথমে দেখতে পারবেন প্রমোদ রঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির। এই মন্দিরের ভেতরে দেখতে পারবেন শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বড়মা বীণাপাণি দেবীর মূর্তি। প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতি মন্দিরের পাশেই দেখতে পারবেন সুবিশাল নাট মন্দির। এই নাট মন্দিরের সারা বছর ভক্তরা এসে বিশ্রাম করেন। নাট মন্দিরের সামনেই দেখতে পারবেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির মূল মন্দির। ঠাকুরবাড়ির মূল মন্দিরের পাশে দেখতে পারবেন দ্বাদশ পাগল মন্দির ও গদিঘর। একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতিঘাট। তো বন্ধুরা, ঠাকুরনগর ঠাকুরবাড়ি আসলে আপনারা মূল মন্দির, নাট মন্দির, স্মৃতি মন্দির ছাড়াও দেখতে পারবেন বীণাপাণি স্মৃতিভবন, শশীভূষণ ঠাকুর ভবন এবং অল ইন্ডিয়া মহাসংঘের অফিস ঘর। এটি হলো সেই কামনা সাগর যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষেরা পূর্ণ স্নানের জন্য দূর দূরান্ত থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে উপস্থিত থাকে। এবার আপনাদের জানিয়ে দিই এবছর পূর্ণ স্নান কবে। তো বন্ধুরা, 2024 সালের 6ই এপ্রিল অর্থাৎ বাংলার 23শে চৈত্র 1430 সালে এবছর মহাবারুণীর মেলার শুভারম্ভ হতে চলেছে। মধুকৃষ্ণা ত্রয়োদশীর সময় শুরু হবে 23শে চৈত্র, ইংরাজি 6ই এপ্রিল, শনিবার সকাল 7:52 থেকে শেষ হবে পরের দিন অর্থাৎ 7ই এপ্রিল বাংলা 24শে চৈত্র রবিবার শেষ রাত্রি 5:28 শেষ হবে। এই দিনে অনেক যোগ রয়েছে। অমৃত যোগের সময় আছে 4টি, সকাল 10:05 থেকে শুরু করে দুপুর 1:23 পর্যন্ত, রাত 8:40 থেকে শুরু করে রাত 10:05 পর্যন্ত, মধ্যরাত 12:31 থেকে শুরু করে মধ্যরাত 2:05 পর্যন্ত, মধ্যরাত 2:51 থেকে শুরু করে 4:24 পর্যন্ত। মধুকৃষ্ণ ত্রয়োদশী যোগ এই সময় যখন ঠাকুর আবির্ভাব হয়েছে সেই সময় স্নান করলে পূর্ণ স্নান লাভ করা যায়। মহাবারুণীর স্নান যোগে ভারতের সময় 6ই এপ্রিল 2024 বাংলা 23শে চৈত্র শনিবার সকাল 7:23 থেকে শুরু করে দুপুর 1:20 পর্যন্ত। মহাবারুণীর স্নান যোগের বাংলাদেশের সময় 6ই এপ্রিল 2024 ইংরাজি শনিবার সকাল 7:52:16 থেকে শুরু করে দুপুর 1:49:24 পর্যন্ত। এই সময় হলো এই বছরের সবথেকে
সঠিক সময় ও পূর্ণ স্নানের পূর্ণ মুহূর্ত। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার সামনের সপ্তাহে নতুন জায়গার নতুন তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারবেন। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।